স্তর স্তর একসঙ্গে সেলাইয়ের মাধ্যমে একটি শাড়িতে দুই বা ততোধিক উপকরণের টুকরা যোগদান করার একটি পদ্ধতি। এই স্তরসমূহের অধিকাংশ উদ্দেশ্য বিশুদ্ধরূপে ক্রিয়ামূলক এবং গঠনশীল স্তর বলা যেতে পারে। গার্মেন্টস পোশাক নকশা এবং শাড়ি অলঙ্করণের উদ্দেশ্যে ছাড়া স্তরসমূহ যতটা সম্ভব সমান এবং অদৃশ্য হওয়া উচিত। স্তরের প্রকারভেদ: এক, স্লট স্তর; দুই, লাপ্পেড স্তর; তিন, বায়াস আবদ্ধ স্তর; চার, প্লেস স্তর; পাঁচ, ফ্রেঞ্চ স্তর; ছয়, তিন সুতার ওভারলক; সাত, চার সুতার ওভারলক; আট, এলাস্টিক দ্বারা একত্রিত; নয়, বক্স প্লেয়াট আবিষ্কার; দশ, স্লেট সম্পূর্ণ করা; এগারো, পিন টাক; বারো, ছুরি প্লিয়াট। আমরা কিছু ব্যবহারিক স্তর দেখি। মসৃণ স্তর: একটি মসৃণ স্তর খুব সাধারণ মেশিনের সেলাই স্তর। ডান দিকের কাপড় একসাথে কাটা প্রান্ত মিলানো এবং স্তরের অনুমোদন দেন। উভয় প্রান্তে সুতা নিশ্চিত করুন। শুরুতে এবং শেষে পিছন দিক হতে স্টিচ করুন। এটি মুখোমুখি দুই টুকরা কাপড়কে একসাথে জোড়া লাগায়, উভয় টুকরোর ভিতর দিয়ে সেলাই করে, যা কাজের ভিতরে একটি স্তরের অনুমোদন রেখে যায়, কাটা হয় নাই এমন প্রান্তের সাথে। অধিস্থাপিত স্তর: একটি অংশ আরেকটি অংশের উপর অধিস্থাপন করা হয় এবং উপর দিক জায়গা মতো স্টিচ করা হয়। কাপড়টি ভাঁজ করুন, এটিকে ইস্ত্রি দিয়ে চাপ দিতে পারেন। অংশটির নিচের স্তর অনুমোদনকে উল্টিয়ে দিন অধিস্থাপিত করার জন্যে, এটিকে চাপ দিন। ভাঁজ অথবা ট্রিমস করা অংশটিকে স্তর রেখার অন্য অংশটির উপর অধিস্থাপিত করুন। ভুল দিক থেকে সঠিক দিকে প্রান্ত স্টিচ করুন ভাঁজ অথবা ট্রিমস করা প্রান্তের সাথে। উপরিভাগে আবার স্টিচ করুন চারের এক ইঞ্চি প্রান্ত থেকে। অধিস্থাপিত স্তর সাধারণত ভারী উপকরণের জন্য ব্যবহার করা হয় যা জট পাকায় না, যেমন চামড়া এবং জমাট পশু লোমজ বস্ত্র। স্লট স্তর: একটি অলংকারিক চেরাযুক্ত স্তর যা তৈরি হয় দুটি ভাঁজ একসাথে করে একটি নিম্নে অবস্থিত একটি অংশে স্টিচিং করার মাধ্যমে। স্লট স্তর অতি সাধারণ। প্রথমে একটি মসৃণ স্তর একসাথে স্টিচ করুন, এরপর আরেকটি অংশ এর বিপরীত দিকে যোগ করুন একইভাবে। আপনি দুটি অংশের কাপড় একটি কাপড়ের ফালা অংশে রাখতে পারেন, এটি নিশ্চিত করার জন্য যেন ভাঁজ করা প্রান্তগুলো মধ্যরেখার চিহ্ন ধরে আগায়। তারপর উপরে এক সেন্টিমিটার স্টিচ করুন ভিতরে ভাঁজ করা প্রান্তগুলোয়। এটি একটি আলংকারিক প্রভাব দেয়। যখন একটি ভিন্ন রঙের ফ্যাব্রিক ব্যবহার করা হয় দুই টুকরো বস্ত্রের মধ্যে ব্যাকিং টুকরা সেলাইয়ের জন্য। নাইফ প্লেয়ার্স: কাপড়টি ভাঁজ করুন আগে থেকে ঠিক করে রাখা ভাঁজ রেখার উপর এবং সোজাভাবে ব্যবহারের জন্য এটিকে চাপ দিন সেলাইয়ের সময়। প্লেয়ার্স চাপ দেওয়ার পর প্লেয়ার্স স্টিচ করার সময় স্তর অনুমোদন অন্যান্য কাপড়ের একই রকম রাখবেন। বক্স প্লেয়ার্স: একটি বক্স প্লেয়ার্স হচ্ছে একটি অন্যতম পরিচিত ধরনের প্লেয়ার্স।
এটি তৈরি হয় যখন কাপড়ের দৈর্ঘ্যের সামনের দিকে কাপড়ের দুটি সমান ভাঁজ একে অপরের বিপরীত দিকে ভাঁজ করে নিয়ে যাওয়া যায়। আপনি শুধু একটি বক্স প্লেয়ার্সের অথবা বক্স প্লেয়ার্সের একটি দলের উপর মনোযোগ দিন, সামগ্রিক চাক্ষুষ ডিজাইনের উপর ভিত্তি করে। এর সাথে সাথে উপরে স্টিচ অথবা প্রান্ত স্টিচ করতে পারেন, একটি প্লেয়ার্সের গঠন বজায় রাখতে সাহায্য করার জন্য। বায়াস বাউন্ড স্তর। বায়াস বাউন্ড স্তরগুলো হচ্ছে একটি সাধারণ উপায় আপনার কাপড় সম্পূর্ণ করার জন্য। আপনি খুব সহজে আকর্ষণীয় করতে পারেন বাইরের মতো প্যাটার্নড বায়াস বাউন্ড ব্যবহার করে। একটি বাউন্ড স্তরের প্রতিটি কাঁচা প্রান্ত তার স্তর অনুমোদন একটি কাপড়ের অংশে বাঁধা থাকে লেস বা জাল বাঁধন দ্বারা। যা একটি কাপড়ের লেসে অথবা একটি জাল বাউন্ডিং করে যা অর্ধেক দৈর্ঘ্য অনুযায়ী ভাঁজ করা হয়েছে। বাউন্ড স্তর প্রায়শই হালকা বস্ত্রসহ সিল্ক এবং শিফনে ব্যবহার হয়। এটা নিশ্চিত করুন যেন বায়াস টেপের পেছন দিক সেলাই করা হচ্ছে যখন আপনি এগোচ্ছেন। যখন স্তরটি শেষ হবে এটির একদিকে চাপ দিন এবং আপনার কাজ শেষ।